1971 সালে কিশোরগঞ্জের নিকলি থানা রাজাকার কমান্ডার মোহাম্মদ হোসাইন ও ইউনিয়ন কমান্ডার মোসলেম প্রধানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ ছয়টি অপরাধে গেল বছর 9 মে অভিযোগ গঠন করা হয়। গেল 7 মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রায়ে মৃত্যুদণ্ড প্রদান করায় সন্তোষ জানায় রাষ্ট্রপক্ষ। ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড এসেছে এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এসেছে এবং তিনটি চার্জে মোট 22 বছরের সশ্রম কারাদণ্ড আমরা পেয়েছি। আসামি মুসলিমের আইনজীবী জানিয়েছেন, আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেবেন তিনি। প্রসিকিউশন বলেছে যে মোহাম্মদ মুসলিম প্রধান নিকলি ইউনিয়নের রাজাকার কমান্ডার ছিল। আমরা সাক্ষীদেরকে জেরা করে জানতে পেরেছি যে সেখানে কোনো রাজাকারেরই কমান্ডার ছিল না। আর হোসেন সাহেবকে বলেছে যে তিনি নিকলি থানার রাজাকারের কমান্ডার ছিলেন। অথচ সাক্ষীদেরকে, প্রসিকিউশনের সাক্ষীদেরকে জেরা করে আমরা প্রমাণ করেছি যে তিনি ছিলেন সেখানের ওই থানার ওসি, পুলিশের ওসি ছিলেন। দণ্ডিত দুই আসামির মধ্যে মুসলিম প্রধান কারাবন্দী আছে, অপর আসামি মোহাম্মদ হোসাইন পলাতক।